কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বিষয়ের উপর আমার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হয়। ইতিমধ্যেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি অথবা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে কনভার্ট করতে হয়। এছাড়াও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি ডেসিমেল থেকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হয়। তো এখানে লক্ষ্য রাখবেন, বাইনারি মানে হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা বেস টু নাম্বার সিস্টেম, অক্টাল মানে হচ্ছে বেস এইট নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমেল মানে হচ্ছে বেস 16 নাম্বার সিস্টেম। তো এছাড়াও অন্যান্য বেস নাম্বার সিস্টেম যেগুলো আছে, যেগুলো অলরেডি আমি গত লেকচার ভিডিওতে আপনাকে বলে দিয়েছি, বেস টু নাম্বার সিস্টেম, বেস থ্রি নাম্বার সিস্টেম, বেস ফোর, বেস ফাইভ, বেস সিক্স, বেস সেভেন নাম্বার সিস্টেম, বেস এইট, বেস নাইন নাম্বার সিস্টেম, যেগুলো নিয়ে আমি গত লেকচার ভিডিওতে আলোচনা করেছি। তো এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো কোন একটি ডেসিমেল সংখ্যাকে কিভাবে বেস থ্রি নাম্বার সিস্টেমে নিতে হয়, কোন একটি সংখ্যাকে কিভাবে বেস ফোর নাম্বার সিস্টেমে নিতে হয়, কোন একটি সংখ্যাকে কিভাবে বেস ফাইভ নাম্বার সিস্টেমে নিতে হয় কিংবা বেস সিক্স। তো সবগুলা একই নিয়ম, বাট জাস্ট আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, রাইট? তো যারা অলরেডি আগের ভিডিওগুলো দেখেছেন, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল কনভার্ট করা দেখেছেন, এক্স্যাক্টলি সেম পদ্ধতি এখানে আমি অ্যাপ্লাই করব। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। তারপরে একটু এখানে আমি এক্সপ্লেন করব। প্রথমে যে কাজটা করব, ডেসিমেল সংখ্যাকে বেস থ্রি নাম্বার সিস্টেমে নেব। তো নিয়ম একেবারে সহজ, আমি আপনাদের আগেই বলেছিলাম দুইটা নিয়ম মাথায় রাখতে হয়। এদিকে আমি লিখে দিচ্ছি আবারও, ডেসিমেলের 10 এই বেসটা কখনোই কাজে লাগবে না আমাদের। এবং পরবর্তী নিয়ম হচ্ছে আমরা গুণ না ভাগ করব, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এই দুইটা নিয়ম। সো এখানে ডেসিমেলের 10 যে বেসটা আছে এটা কাজে লাগবে না। এখন এই বেস দিয়ে আমি সংখ্যাটাকে কি করব, গুণ না ভাগ করব? যেহেতু লক্ষ্য রাখবেন দুইটা দুই দিকে আছে, এই থ্রি যখন এইদিকে যাবে ভাগ আকারে যাবে, সুতরাং থ্রি দিয়ে আমি এটাকে ভাগ করব। এক্স্যাক্টলি সেম নিয়ম এখানে অ্যাপ্লাই করা হবে, বেস 10 কাজে লাগবে না। সো ফোর দিয়ে আমি সংখ্যাটাকে ভাগ করলেই সংখ্যাটা বেস ফোর নাম্বার সিস্টেমে চলে যাবে। এইখানেও বেস 10 কাজে লাগবে না, ফাইভ দিয়ে আমরা সংখ্যাটাকে ভাগ করলেই সংখ্যাটি কোথায় যাবে, বেস ফাইভ নাম্বার সিস্টেমে যাবে। তো সেম আগের মতোই নিয়মগুলো, রাইট? তাহলে আমরা তিন দিয়ে এটাকে ভাগ দেব। তিন দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই 149 কে, তাহলে কতবার হচ্ছে এখানে, 3 4 12, 29 থাকবে, তার মধ্যে 9 বার যাবে, ভাগ ফল হচ্ছে 49 এবং ভাগ শেষ হচ্ছে 2। লক্ষ্য রাখবেন আবার তিন দিয়ে ভাগ দেব আমরা 49 কে, 49 কে তিন দিয়ে ভাগ দিলে সেটা কি হবে, 16 হবে ভাগ ফল এবং ভাগ শেষ হবে 1। আবার 3 দিয়ে যদি ভাগ দিই ভাগ ফল হবে কত, 5 এবং ভাগ শেষ হচ্ছে 1। তো একদিকে ভাগ ফল একদিকে ভাগ শেষ লিখতেছি, মাঝখানে একটা দাগ দিয়ে জাস্ট ভাগ ফল এবং ভাগ শেষকে আলাদা করে দিচ্ছি। তো এরকম আমাদের ভাগ দিতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফল কি হবে না, শূন্য হবে না। সো আবার ভাগ দিচ্ছি, 3 দিয়ে 5 কে ভাগ দিলে কি হবে, 1 বার যাবে, ভাগ শেষ হবে 2। আবারও দেব আমরা 3 দিয়ে 1 কে ভাগ দিব, তাহলে ভাগফল হবে 0, কারণ 3 দিয়ে আমরা যদি 1 কে ভাগ দিই ভাগফল হবে 0 এবং ভাগ শেষ হবে 1। তাহলে আনসার আমরা পেয়ে গেলাম, আনসারটা এই দিক থেকে শুরু হবে, 1 তারপর 2, 1 1 2। সো এটাই হচ্ছে আমাদের তিন ভিত্তিক নাম্বার সিস্টেমে রূপান্তরিত করা হয়ে গেছে। তাহলে ডেসিমেল সংখ্যাটাকে আমরা কোথায় নিয়ে আসলাম, বেস 3 নাম্বার সিস্টেমে নিয়ে আসলাম। এক্স্যাক্টলি এটাকেও সেম কাজ করতে হবে, আগেই বলেছি ডেসিমেলের 10 কাজে লাগবে না বেসটা, সুতরাং এই বেস দিয়ে আমাদের সংখ্যাটাকে ভাগ দিতে হবে। তাহলে বেস 4 দিয়ে আমরা 149 কে ভাগ দেব, সেটা কি হবে, 3 4 12, 29 এর মধ্যে 7 বার, ভাগ শেষ হচ্ছে 1। আবার ভাগ দেব, যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য হবে না ততক্ষণ পর্যন্ত ভাগ দেব। আবার 4 দিয়ে যদি 9 কে ভাগ দেই, 4 2 9 8, ভাগ শেষ হচ্ছে 1। 4 দিয়ে যদি 2 কে ভাগ দেই ভাগফল হচ্ছে 0, ভাগ শেষ হচ্ছে 2। তাহলে আনসারটা আমরা এইখান থেকে ভাগ শেষ গুলো আনসার হচ্ছে 2 1 1 1, দ্যাটস ইট, চার ভিত্তিক নাম্বার সিস্টেমে চলে এসেছে। তো ডেফিনেটলি এটা আপনারা করতে পারবেন, এটার আনসার কি হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, যে নাম্বার 3 এর আনসার কি সেটা অবশ্যই কমেন্টে বলে দেবেন। এবং এক্স্যাক্টলি সেম কাজটা করবেন, নাম্বার 4 এর আনসারটা আমাকে কমেন্টে বলে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার সাথে কাজটা করেছেন এবং সেটা রাইট কি রং সেটা চেক করতে পারবো ইনশাল্লাহ। ওকে, এবার আমি দশমিকের একটা অঙ্ক দেখাবো, আপনারা লক্ষ্য রাখবেন, নিশ্চয়ই পূর্ণ সংখ্যা এখানে আপনারা বুঝতে পারতেছেন, 149 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং 0.6 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার জন্য নিয়ম অলরেডি আপনারা জানেন, কি করতে হবে, এখানে 10 তো কাজে লাগবে না, সুতরাং 5 দিয়ে, বেস 5 দিয়ে আমরা 149 কে কি করব, ভাগ দেব, রাইট? তো 5 দিয়ে যদি 149 কে আমরা ভাগ দেই, তাহলে কি হচ্ছে এখানে, 5 2 10,
39-এর মধ্যে 7 বার, ভাগশেষ হচ্ছে 4, ভাগশেষ হচ্ছে 2, আবার 5 দিয়ে যদি আমরা 5 কে ভাগ দেই 1, 0, আবার যদি ভাগ দেই 0, 1, তাহলে আনসার হচ্ছে 1024। তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যার আনসার। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে কি করব আমরা, পূর্ণ সংখ্যা যে কাজটা করেছি তার ঠিক অপোজিট করব। পূর্ণ সংখ্যা আমরা 5 দিয়ে ভাগ দিয়েছি, ভগ্নাংশে 5 দিয়ে আমরা গুণ করব। তো এখানে কতক্ষণ আমরা ভাগ করেছি, যতক্ষণ ভাগফল কি হয় নাই, শূন্য হয় নাই। তো এখানে গুণ করলে লক্ষ্য রাখবেন প্রথমে যেটা বের হবে সেটা হচ্ছে গুণফল, তারপর এইভাবে লিখে নেবেন ভগ্নাংশ, এবং তারপর লিখে নেবেন পূর্ণ সংখ্যা। তো 0.6 কে 5 দ্বারা গুণ দিলে ফলাফল যেটা আসবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন, সেটা হচ্ছে 3। তো এই যে ফলাফল যেটা আমরা পেলাম, এখানে কি কোনো ভগ্নাংশ সংখ্যা আছে বা দশমিকের পরে কি কিছু আছে? অবশ্যই না। সুতরাং ভগ্নাংশ 3 এবং এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা 3। সো লক্ষ্য রাখবেন গুণফলে যা পাবো, যদি ভগ্নাংশ কিছু থাকে এখানে বসাবো এবং পূর্ণ সংখ্যা যা থাকবে তাই বসাবো। তো এই 3 এ আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 3, ভগ্নাংশ হচ্ছে 0। তো ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা করব, গুণের কাজটা করব, 5 দ্বারা গুণ দেবো যতক্ষণ ভগ্নাংশ 0 হবে না। তো অলরেডি প্রথমবারই আমাদের ভগ্নাংশ 0 হয়ে গেছে, সুতরাং আনসার আমরা পেয়ে গেছি। তো লক্ষ্য রাখবেন পূর্ণ সংখ্যা ঠিক অপোজিট হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা নিচ থেকে আনসার লিখি আর ভগ্নাংশের কাছে উপর থেকে আমরা নিচের দিকে আনসার লিখবো, পূর্ণ সংখ্যা হচ্ছে আনসার। সো আনসারটা হচ্ছে এরকম 1024.3, এটা হচ্ছে আনসার। তো বিষয়টা আরেকটু ভালো করে বোঝার জন্য আরেকটা এক্সাম্পল আমরা দেখবো শেষবারের মতো। এবার যদি এই এক্সাম্পলটা দেখি তাহলে ইনশাল্লাহ আপনাদের আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কি করতে হবে নিশ্চয়ই আপনারা জানেন, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 48 এর ক্ষেত্রে 5 দ্বারা ভাগ করতে হবে এবং এটাকে 5 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তো আমরা প্রথমে ভাগের কাজটা করে নেই, পূর্ণ সংখ্যার কাজটা। আবার যদি 5 দ্বারা ভাগ দেই একবার যাবে, ভাগ শেষ হচ্ছে 4, আবার যদি 5 দ্বারা ভাগ দেই 0, 1। সুতরাং আনসার হচ্ছে পূর্ণ সংখ্যার আনসার হচ্ছে 143। এবার ভগ্নাংশ কাজটা করব, 0.625 কে আমরা 5 দ্বারা গুণ দেব। গুণ দিলে বরাবরের মতোই আমরা তিনটা জিনিস লিখবো, গুণফল, ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা। তো 0.625 কে 5 দ্বারা গুণ দিলে হবে 3.125 এবং ভগ্নাংশ এখানে হচ্ছে 0.125 এবং এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 3। সো পূর্ণ সংখ্যার জায়গায় আমরা লিখবো 3। আবার 0.125 কে 5 দ্বারা গুণ দিতে হবে, কারণ যতক্ষণ ভগ্নাংশ কি হবে না, 0 হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা গুণ দেব। 0.125 কে 3 দ্বারা গুণ দিলে সেটা হচ্ছে 0.625, তাহলে এখানে ভগ্নাংশ হচ্ছে 0.625 এবং পূর্ণ সংখ্যা হচ্ছে 0। আবার গুণ দিচ্ছি আমরা 0.625, এই ভগ্নাংশকে 5 দ্বারা গুণ দিচ্ছি, সেটা হবে 3.125, তাহলে এখানে 0.125 হচ্ছে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা হচ্ছে 3। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাদের, ভগ্নাংশ যদি 0 না হয়, 0 হয় তাহলে আমরা থেমে যাব, কিন্তু যতক্ষণ 0 হবে না আমরা করার দরকার নাই। যদি দেখি কখনো কোনো একটা ভগ্নাংশ দুইবার চলে আসে, সো এখানে দেখতে পাচ্ছেন একটা ভগ্নাংশ দুইবার চলে এসেছে, সুতরাং এটা আমরা করে কোনো লাভ হবে না, যতবারই করব এটা ঘুরে ফিরে একই জায়গায় আসবে, ভগ্নাংশ আর 0 হবে না, সুতরাং আমরা থেমে যাব। তো আবার বলে নিচ্ছি, ভগ্নাংশ 0 হলে অবশ্যই আমরা থেমে যাব, বাট যদি দেখা যায় ভগ্নাংশ 0 হওয়ার আগে কোনো একটা মান দুইবার চলে এসেছে তাহলে থেমে যাব, কারণ এই মানটা বারবার আসতে থাকবে। তাহলে আনসারটা হবে কি, 48.625, এটা ছিল আমাদের অঙ্ক। এটাকে আমরা 5 ভিত্তিক সংখ্যা নিয়েছি, পূর্ণ সংখ্যার আনসারটা প্রথমে লিখবো 143.0। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বলেছিলাম এই দিক থেকে আসবে আনসার, সো পূর্ণ সংখ্যা যখন করেছি 48 এর আনসারটা হচ্ছে এই দিক থেকে, আর 0.625 যখন করেছি তখন আনসারটা হবে ঠিক উপর থেকে নিচের দিকে, সুতরাং 303। পরে তিনটা ডট দিয়ে দেবো কারণ আনসারটা আমরা কমপ্লিট করিনি, অঙ্কটা এখনো শেষ হয়নি, তাই না? দ্যাটস ইট। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি কোনো একটি সংখ্যা পদ্ধতি থেকে, অ্যাকচুয়ালি ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দুই ভিত্তিক সংখ্যা, তিন ভিত্তিক, চার ভিত্তিক, পাঁচ ভিত্তিক, যে কোনো ভিত্তিক সংখ্যা পদ্ধতি আপনারা নিতে পারবেন, যে কোনো বেসে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এই ভিডিও এতটুকু থাকবে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, এবং মেক শিওর আপনারা আমাকে আনসারগুলো দিবেন, যেই কোয়েশ্চেনগুলো এখানে করেছি সম্ভবত 2 এবং 3-এর আনসারটা, অ্যাকচুয়ালি না 3 এবং 4-এর, এই দুটো অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এই দুটার কি আনসার হবে। ভিডিওটি কেমন লেগেছে ডেফিনেটলি জানাবেন, আর আগেই বলেছি আমার ভিডিওগুলো যে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে অবশ্যই সেই সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, কারণ সোফার আমি 1024
1024 বলে ভুল হবে, অ্যাকচুয়ালি 1124 এর উপর ভিডিও করেছি, যেটা প্রায় 1200 এর কাছাকাছি। তো আপনার জন্য, আপনাদের জন্য করেছি। এখন আপনারা যদি ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী না দেখেন তাহলে টপিকগুলো খুব সহজে বুঝতে পারবেন না। তো এই ভিডিওটি তৈরি করার আগে হয়তো বা দেখা গেছে এই রিলেটেড আমি 20টা ভিডিও তৈরি করেছি। তো ওই 20টি ভিডিও দেখার পরই আপনারা এই ভিডিওতে চলে আসবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।